শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি কন্ডাক্টর ইনসুলেটরের ম্যাথমেটিক্যাল টার্ম, গাণিতিক সমস্যাগুলি নিয়ে। আশা করি তোমরা, এর আগে আমি যে বিষয়টি প্রমাণ করে দেখিয়েছিলাম সেটি হচ্ছে আর ইকুয়াল এ রো ইকুয়াল টু এ আর বাই এল, অর্থাৎ এই সূত্রের ম্যাথমেটিক্যাল টার্ম বা গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ যে ফর্মুলাটা আমাদের আছে সেটি হচ্ছে রো ইকুয়াল টু এ, যে ক্ষেত্রফলটা ভাগ হচ্ছে এল। গত ক্লাসে আমি তোমাদের এই সূত্রের প্রমাণ দেখিয়েছিলাম যে কিভাবে এই সূত্রটি আসছে। এখন এই সূত্রের গাণিতিক সমস্যাগুলি নিয়ে এই ক্লাসে আলোচনা করা হবে। প্রথমে যে বিষয়টি দেখতে হবে যে কি কি মান দেওয়া আছে মোট, কিন্তু এখানে খেয়াল করো রো আপেক্ষিক রোধ দেওয়া আছে, আপেক্ষিক রোধ তারপরে এ ডিগ্রি সেটি হচ্ছে ক্ষেত্রফল, পথসেদের ক্ষেত্রফল, আর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স বলি, এর হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ বলা হয়। এর একক হবে ওহম মিটার, এর একক হবে মিটার স্কয়ার, এর একক হবে ওহম আর এর একক মিটার। তো তুমি শিক্ষার্থীবৃন্দ, প্রথমে একটি উদাহরণ আমরা খেয়াল করি। যদি একটি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ 2.84 × 10⁻¹ হয় এবং তার যে রেজিস্ট্যান্স রোধ হচ্ছে 0.142 ওহম এবং 10 মিটার দীর্ঘ হলে অ্যালুমিনিয়াম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলেছে, অর্থাৎ এর মান কত হবে। তাহলে আমি প্রথমে উদাহরণটা লিখে নিই। উদাহরণ এক, প্রথমে বলছে যদি অ্যালুমিনিয়ামের যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ 2.84 × 10⁻¹ 0.142 ওহম রোধ বিশিষ্ট দশ মিটার দীর্ঘ এই যে যে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়াম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে। এত দীর্ঘ অ্যালুমিনিয়াম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। শিক্ষার্থীবৃন্দ, আগে প্রথমে কিন্তু দেখিয়েছি সূত্রটা রো ইকুয়াল টু বা আপেক্ষিক রোধ ইকুয়াল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ রোধ বা রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে তার দৈর্ঘ্য। এখন কি কি মান দেওয়া আছে খেয়াল করো। প্রথমে কিন্তু বলছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধের মান দেওয়া আছে 2.84 এবং ইন্টু 10⁻¹ রোধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.142 এবং এর দৈর্ঘ্যতে আছে 10 মিটার। তাহলে প্রথমে যে কাজটি আমাদের করে নিতে হবে সেটি হচ্ছে মানগুলো আগে প্রথমে লিখে নিতে হবে। তাহলে এখানে রোয়ের যে মানটি দেওয়া আছে 2.84 × 10⁻¹ ওহম মিটার,
এরপরে যে মানটি দেওয়া আছে আমাদের খেয়াল করো সেটি হচ্ছে আর এর মান রোধের মান রেজিস্ট্যান্সের মান সেটি কত 0.142 ওহম 10 মিটার দীর্ঘ বা দৈর্ঘ্য বিশিষ্ট যেটি বলি না কেন এর মানটা দেয়া আছে তাহলে 10 মিটার তাহলে এখানে বের করতে বলছে প্রস্থের সাথে ক্ষেত্রফল অর্থাৎ a এর মানটি কত হবে তাহলে a ইকুয়াল টু কত তাহলে আমরা যে সূত্রটি জানি রো ইকুয়াল টু এ আর বাই এল বা আমি সংক্ষেপে বা মনে রাখার সুবিধার্থে তোমরা যেভাবে ডিনোট করো না কেন আমি মনে রাখার সুবিধার্থে যেটি ব্যবহার করি যে এ ফার হচ্ছে আব্দুল আর ফার হচ্ছে রহিম আর এল ফার হচ্ছে লতিফ অর্থাৎ আব্দুল রহিম ভাগ হচ্ছে লতিফ এভাবে প্রত্যেক যে আদ্য অক্ষর আছে এ আর বাই এল বা এ আর এল এভাবেও তোমরা মনে রাখতে পারো মানে মূল সূত্র কিন্তু এইটা মনে রাখতে হবে তারপর এখান থেকে যে মানটি আমাদের বের করতে বলবে তাকে বাম পাশে রেখে ডান পাশে যে মানগুলো দেওয়া থাকবে সেটি ইনপুট করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যাবে তাহলে প্রথমে সলিউশনে আসি সমাধান সমাধান কি বলছি যে আমরা জানি আমরা কি জানি রো ইকুয়াল টু আপেক্ষিক রোধ ইকুয়াল টু এ আর এল এভাবে মনে রাখতে পারো এ আর এল তাহলে এ আর হচ্ছে উপরে প্রস্থের ক্ষেত্রফল গুণ রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে দৈর্ঘ্য তাহলে এখান থেকে বের করতে হবে কিন্তু এই প্রস্থের ক্ষেত্রফল অর্থাৎ এ এর মানটা তাহলে এ এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে বাঁ দিকে এটাকে বাম পাশে রাখবো সমান দিয়ে এমনটা দাগ দেব খেয়াল করতে হবে এখানে আসলে কার সাথে কি গুণ আছে আগে উপরেরটার সাথে গুণ যেহেতু এ এর মানটা বের করবো এর সাথে আগে কি গুণ আছে এটা আমরা খেয়াল করবো তাহলে এর সাথে কি গুণ আছে আ অর্থাৎ রোধ গুণ আছে তাহলে অবশ্যই এই আটাকে নিচে দিতে হবে তারপরে দেখতে হবে যে পরে কার সাথে কোনো গুণ আছে অর্থাৎ এই যে রো আপেক্ষিক রোধ এর সাথে কিন্তু দৈর্ঘ্যটা গুণ আছে তাহলে রো এল রো এল তাহলে কিন্তু পেয়ে গেলাম যে রো এল বাই আর আমরা কিন্তু প্রত্যেকের মান জানি আপেক্ষিক রোধের যে মানটি 2.84 × 10⁻¹ আর এর মানও জানি রোধের মান বা রেজিস্ট্যান্সের মান 0.142 ওহম এবং যে দৈর্ঘ্যটা এল ইকুয়াল টু 10 মিটার সেটিও জানি তাহলে এখানে শুধু আমরা মানটি বসিয়ে দেব তাহলে এ ইকুয়াল টু রো এর যে মানটি পেলাম সেটি হচ্ছে 2.84 × 10⁻¹ আর যে মানটি সেটি হচ্ছে 0.142 বাই এল এর যে মানটি এখানে হচ্ছে এল এর মানটি বসাতে হবে আর এর পরিবর্তে এখানে দৈর্ঘ্যের যে মানটি আছে সেটি হচ্ছে 10 মিটার নিচে যে মানটি বসাবো সেটি হচ্ছে রোধের মান সে রোধের মান আমাদের কত দিয়ে আছে 0.142 এখন ক্যালকুলেশনে তোমরা যে বিষয়টি খুব লক্ষ্য করবে সেটি হচ্ছে যে এই দুটা কিন্তু গুণ আছে আর এটা ভাগ আছে অনেক সময় কি হয় তোমার ক্যালকুলেটর যখন ইনপুট করো তখন কি করো ধারাভাবে লিখো যে 2.84 × 10⁻¹ সাথে আবার ভাগ দিয়ে দাও 0.142 এই ক্ষেত্রে কি হয় যে উত্তরটা কিন্তু ভিন্ন আসে কারণ এইভাবে ক্যালকুলেটর দেওয়া হয় যে প্রথমে কিন্তু 10 এসে ভাগ করে নেয় কিন্তু এভাবে করা যাবে না প্রথমে হচ্ছে যে ব্র্যাকেট চিহ্নটা দিতে হবে ক্যালকুলেশনের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট যে তোমার অঙ্ক করো সব ঠিক আছে কিন্তু যখন ক্যালকুলেটারে ভ্যালুগুলো বা মানগুলো যখন ইনপুট করো তখন হচ্ছে যে সিনট্যাক্স বা ওই যে গুণ ভাগ যে চিহ্নটি আছে তো অবশ্যই জানো যে প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে হচ্ছে যে ভাগের কাজ গুণ তারপরে হচ্ছে যোগ বিয়োগ এটা তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আগে ব্র্যাকেট চিহ্ন দিতে হবে খেয়াল করো 2.84 × এখন এখানে দুটো অপশন আছে একটা আছে আমরা দুই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করি একটা এমএস একটা ইএস সাধারণভাবে আমরা ইনটু দিই তারপরে টেন দিই পাওয়ার দিই একটু বেশি হয়ে যায় কিন্তু সহজ যে বিষয়টি আছে সেটা কিন্তু এমএস এ যেটা আছে সেটা হচ্ছে ইএক্সপি ওইটাই মানে হচ্ছে টেন দু পাওয়ার মাইনাস বুঝাবো যদি মাইনাস দেয় তাহলে মাইনাস যদি প্লাস দেয় তাহলে এভাবে পাওয়ারটা দেখাবে তাহলে এখানে টেন দু পাওয়ার মাইনাস 8 দিলাম গুণ চিহ্ন দিলাম 10 ভাগ হচ্ছে এইবার কিন্তু ব্র্যাকেটে ক্লোজ করতে হবে ভাগ হচ্ছে 0.142
যে মানটি পেলাম প্রস্থতার ক্ষেত্রফল 2.2 × 10⁻⁶ মিটার স্কয়ার, 2 × 10⁻⁶ মিটার স্কয়ার, এটি কিন্তু উত্তর। এটি আছে আমাদের উত্তর। এখন খেয়াল করো, আমি যে বিষয়টা বলছিলাম, যদি তোমরা ব্র্যাকেট চিহ্ন না দাও তাহলে উত্তরটা বা অ্যান্সারটা কি হতে পারে খেয়াল করো। এখন 2 × 10⁻⁶ আসছে, আচ্ছা এখানে যে মিটার স্কয়ার সেন্টিমিটার স্কয়ারে লেখা যেতে পারে, তারপরে ফুট স্কয়ারটা না সেন্টিমিটারটাই, কিন্তু এসআই এককে যে মানটি পাবো সেটি কিন্তু মিটার স্কয়ারেই পাবো, মিটার স্কয়ারে রাখলেই হবে। এখন এই যে উদাহরণ এক করা হলো এইভাবে করা যেতে পারে। এরপরে যদি এই একটা অঙ্ক দিয়েই যদি তোমরা বুঝতে চাও যে আর অঙ্কগুলো কিভাবে করা সম্ভব, মূল বেশি কিন্তু একটাই যে রো ইকুয়াল টু এ আর বাই এল, এখান থেকে তিনটা মান দেওয়া থাকবে আর একটি মান দেওয়া থাকবে না, কারণ এখানে আমাদের মোট যে উপাদানগুলো আছে সেটি হচ্ছে যে আপেক্ষিক রোধ আছে, তারপর হচ্ছে তোমার ক্ষেত্রফল আছে, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল পড়ছে খেয়াল করো এখানে আছে কিন্তু এ আছে, তারপরে এখানে কিন্তু রেজিস্ট্যান্স আর আছে এবং দৈর্ঘ্যটা আছে এল আছে। এখন বের করতে কিন্তু বলছিল যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া ক্রস সেকশন এরিয়াটা কত, এখান থেকে তিনটে মান আমাদের জানা ছিল, আমরা বের করলাম সূত্রের মাধ্যমে যে আগে বাম পাশে কি লিখলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া এ এর মান, তারপরে খেয়াল করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যে মানটি আমরা বের করব সেই মানটিকে আমরা সবসময় কি বামে রাখব। এখন খেয়াল করতে হবে ওই বামে যে মানটি রাখলাম বা যে মানটি আমরা বের করব নির্ণয় করব সেই মানটির সাথে কোনো অন্যান্য যে মান আছে সেটি গুণ আছে কিনা, যদি গুণ থেকে থাকে ওই মানের সাথে তাহলে ভাগ চিহ্ন দিয়ে সেই মানটিকে নিচে লিখতে হবে, আর বাকি যে মানগুলো থাকবে একটু চোখ বন্ধ করে তোমরা ওই মানগুলোকে উপরে বসাই দিতে পারবা। খেয়াল করো আমি কিন্তু সেটাই করছি, প্রথমে খেয়াল করছি এর সাথে কি গুণ আছে, এটাকে বামে রাখছি, তারপরে এর সাথে যেটি গুণ আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সকে আমি ভাগ আকারে লিখছি, এরপরে যেটি করা হয়েছে সেটি বাকি যে মানগুলো আছে রো এল এটিকে কিন্তু উপরে লেখা আছে, তারপরে যে কাজটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে যে যে মানগুলো দেওয়া থাকবে আপেক্ষিক রোধ রোধ তারপরে দৈর্ঘ্য এই মানগুলো শুধু ইনপুট করতে হবে, ইনপুট করার পরে এই আমরা যে উত্তরটা পাবো ক্যালকুলেশন করে সেটি কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে, একেবারেই সহজ। মানে মূল হচ্ছে যে সূত্রটা একটু মনে রাখা আর একটু মনে রাখা যে কী কী মানগুলো আমাদের দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছো। এখন যে কাজটি করবো সেখানে হচ্ছে যে আমি যদি এইটাকে আমাদের বাড়ির কাজ হিসেবে দিয়ে থাকি তাহলে আমি যদি এখানে বলি যে আপেক্ষিক রোধ বের করতে হবে, আমার এই আপেক্ষিক রোধের মানটা দেওয়া নেই, এই আমি যদি এটা মুছে দিই যদি বলি এটা একটা অঙ্ক যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ কত হবে যদি রেজিস্ট্যান্সের মান এর রোধ আপেক্ষিক রোধ কত যদি 0.14 ওহম রোধ বিশিষ্ট 10 মিটার দীর্ঘ অ্যালুমিনিয়ামের তার ক্ষেত্রফল দেওয়া থাকবে, আমি যদি এটি পাই ক্ষেত্রফল যে মানটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে যে 2 × 10⁻⁶ মিটার স্কয়ার। এখন যে মানটি লাগবে রো ইকুয়াল টু আপেক্ষিক রোধের মান আমরা জানি না, তাহলে ইট ইকুয়াল টু হোয়াট, আর এর মানটি কিন্তু দেওয়া আছে 2 × 10⁻⁶ মিটার স্কয়ার, তাহলে এখান থেকে কিন্তু আপেক্ষিক যে রোধ এটি বের করতে হবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা এটি বাড়ি থেকে দেখবে যে আমার এই যে যে আপেক্ষিক রোধ আমরা পেয়েছিলাম কত, রো এর মান 2.84 × 10⁻⁸ ওহম মিটার, তাহলে এই মানটি আসতেছে কি না।
তাহলে এটি যদি তোমরা পারো তাহলে যে বিষয়টি হবে এর পরবর্তীতে অঙ্কটা থাকবে সেটি হচ্ছে যে দৈর্ঘ্যের মান কত হবে আর কি অঙ্ক দেখি তোমাদের তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকলো এখন যদি আরেকটি অঙ্ক দেখানো হয় তোমাদের যদি ব্যাস দেওয়া থাকে যে এত মিলিমিটার বা এত মিটার এরকম যদি কোন অঙ্ক দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে বা যদি যেহেতু একই রিলেটেড অঙ্ক আছে এর পরবর্তীতে ওই ব্যাস মিলিমিটার এরকম যদি দেওয়া থাকে অঙ্কগুলো করানো হবে তোমাদের মূল যে মানগুলো দেওয়া থাকবে এই যে চারটে মানের মধ্যে তিনটা মান সেই অঙ্কগুলো দেখানো হবে এখন যদি আমাদের অঙ্কটা এরকম থাকে যে 950টা দীর্ঘ উদাহরণ হচ্ছে চার 915 মিটার এবং 0.77 যে সেন্টিমিটার স্কয়ার সে মানটি দেওয়া আছে রেজিস্ট্যান্স বের করতে হবে রেজিস্ট্যান্স কত এবং এর যে রেজিস্টিভিটির যে মানটি দেওয়া আছে আপেক্ষিক রোধ রেজিস্টিভিটি সে মানটি হচ্ছে 1.7 × 10⁻⁶ ওহম মিটার তাহলে এখান থেকে বের করতে হবে রেজিস্ট্যান্সের মান তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে দৈর্ঘ্যের মান দেওয়া আছে 915 মিটার আমরা লিখলাম তারপরে এই যে সেন্টিমিটার স্কয়ার আছে সেটি হচ্ছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.77 সেন্টিমিটার স্কয়ার যদি করতে হয় আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার তাহলে যদি 100 সেন্টিমিটার করা হয় তাহলে 10⁴ আসে তাহলে এইটাকে আমরা যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি তাহলে এইখানে ×10⁴ মিটার স্কয়ার লিখতে হবে এরপরে যে মানটি দেওয়া আছে রেজিস্টিভিটি আপেক্ষিক রোধের কিন্তু তিনভাবে বলা যায় আপেক্ষিক রোধ রেজিস্টিভিটি আবার স্পেসিফিক রেজিস্ট্যান্স এখানে কিন্তু আপেক্ষিক রোধকে কী দ্বারা বলতেছে রেজিস্টিভিটির মান দেওয়া আছে 1.7 × 10⁶ ওহম মিটার 1.7 × 10⁶ ওহম মিটার তাহলে রেজিস্ট্যান্সের মান কত হবে তো প্রথমে যেটি আছে সেটি আমরা প্রথম সূত্রটি লিখে ফেলি সমাধান আমরা জানি রো ইকুয়াল টু কে আর বাই এল বা মনে রাখার সুবিধার্থে আমি যেটি বলছিলাম সেটা হচ্ছে যে এফ আর হচ্ছে আব্দুর আর ফার হচ্ছে রহিম আর এল ফার হচ্ছে লতিফ অর্থাৎ আব্দুর রহিম বাই লতিফ এভাবে তোমরা সূত্রটিকে মনে রাখতে পারো তাহলে এখান থেকে বের করতে হবে কার মান আর এর মান অর্থাৎ রোধ বা রেজিস্ট্যান্সের মান বা আর ইকুয়াল টু আমি প্রথমে বলছিলাম যে যে মানটি আমরা বের করবো সেটিকে বাদ পাশে রেখে ভাগ চিহ্ন দিব দেওয়ার পরে দেখব যে ওই যে মানটি বের করতেছি ওর সাথে কি গুণ আছে ওর সাথে হচ্ছে ইয়ে গুণ আছে অর্থাৎ প্রশ্নের ক্ষেত্রফল তাহলে সেটাকে নিচে রাখলাম বাকি বোগের এটাকে উপরে রাখা হলো এখন শুধু আমরা কি করব মানগুলো বসিয়ে দেবো সেখানে ও যে মানটি আছে 1.7 × 10⁻⁶ দৈর্ঘ্যের যে মানটি দেওয়া আছে আমাদের সেটি হচ্ছে 915 আর এল এর যে মানটি দেওয়া আছে প্রসেসের ক্ষেত্রফল সেটা হচ্ছে 0.77 × 10⁻⁴ বা আর ইকুয়াল টু বা অতএব আর ইকুয়াল টু যেটি পাবো ক্যালকুলেশন করে সেটি হচ্ছে প্রথমে আমরা ব্যাকের চিহ্নটি দিব 1.7 × 10⁻⁶ × 950 ভাগ হচ্ছে 0.77 × 10⁻⁴
আমি যে মানটি পেলাম সেটা হচ্ছে 20.2 ওহম, কারণ রেজিস্ট্যান্স বা রোধের যে একক সেটি হচ্ছে ওহম। এখান থেকে যদি তোমাদের একইভাবে বের করতে বলে রেজিস্ট্যান্সের মান কত বা রোধের মান কত বা এই যে মানগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, সূত্র কিন্তু একই, তাহলে আশা করি তোমরা এই অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে ভালোভাবে। এবং এই অঙ্ক যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবে। এবং আমাদের যে চ্যানেলটি আছে সিএসএস এইচপিটিআই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক দেবে এবং শেয়ার করবে, কারণ বেশি বেশি শেয়ার করলে এই যে ক্লাসটি তোমাদের বন্ধুরা এই বিষয়টি ভালোভাবে জানতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।